আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। সব সম্প্রদায়ের সমান অধিকার থাকবে এমন দেশ গঠন করতে চাই ডক্টর ইউনূস। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি তারেক রহমান। জুলাই হত্যাকাণ্ডে সম্পৃক্তদের মানবতা বিরোধী অপরাধে বিচার শিগগিরই শুরু হবে অ্যাটর্নি জেনারেল। আদালত শেখ হাসিনাকে দেশে হাজির করতে বললে ব্যবস্থা নেওয়া হবে পররাষ্ট্র উপদেষ্টা। গুরুত্বপূর্ণ সংস্কার শেষে অবাধ সুষ্ঠু নির্বাচন জাতির প্রত্যাশা জামায়াত আমির। সরকারি চাকুরিতে প্রবেশ পুরুষ 35 ও নারীদের 37 বছর নির্ধারণ করে সুপারিশ। রংপুরে মঞ্চে ফ্যাসিস্টের দোসর সম্মাননা প্রত্যাখ্যান করলেন উপদেষ্টা নাহিদ। ভারতে পালানোর সময় যুগ্ম সচিব গ্রেফতার। ডেঙ্গুতে 9 জনের মৃত্যু হাসপাতালে ভর্তি 915। 3 মাসের মধ্যে আঙুলের ছাপ না দিলে ভোটারের আবেদন বাতিল। ফেনীর সাবেক এমপি রহিমুল্লাহ ঢাকায় গ্রেফতার। মালয়েশিয়ায় বিস্ফোরণে দগ্ধ 2 বাংলাদেশি মৃত্যু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এ সরকার এমন বাংলাদেশ গঠন করতে চাই যেখানে সব সম্প্রদায় এবং নাগরিকের সমান অধিকার থাকবে। শনিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা এমন সমাজ চাই না যেখানে সেনাবাহিনী পুলিশ দিয়ে উৎসব পালন করতে হবে। এর আগে দুর্গাপূজা উপলক্ষে বিকেল 3টায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। সেখানে পূজা মণ্ডপ ও দুর্গাপূজার আনুষ্ঠানিকতা পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে এক বাণীতে তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি নাগরিকের সম অধিকার ও সুরক্ষার সমান সুযোগের অলঙ্ঘনীয় বিধান থাকতে হবে। আমাদের দেশ একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে জনগোষ্ঠীর সকল সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করে। আমরা সবাই মিলে এমন একটি যৌথ সম্প্রদায় গঠন করি যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করার অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়। আমি এই আনন্দময় দুর্গাপূজার উৎসবে সংশ্লিষ্ট সকলকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। এই উৎসব প্রতিটি গৃহে সমৃদ্ধি সম্প্রীতি ও শান্তিতে ভরে তোলে এবং সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা ও সংহতি প্রসারিত করুক। আমি এবারের শারদীয় দুর্গোৎসবের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি। অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই হত্যাকাণ্ডের মাধ্যমে ক্ষমতা পাকাপোক্ত করার লক্ষ্যে একটি নির্দিষ্ট সিভিলিয়ান গোষ্ঠীর মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে যে হত্যা ঘটানো হয়েছে তা মানবতা বিরোধী অপরাধ আইন 1973-এর মাধ্যমে বিচার করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে এবং স্বচ্ছতা নিশ্চিতে বিচার প্রক্রিয়ার ট্রায়াল টেলিভিশনে দেখানোর ব্যাপারে আইনগত দিক পর্যালোচনা করা হচ্ছে। খুব শিগগিরই জুলাই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্তদের মানবতা বিরোধী অপরাধে বিচার শুরু হবে। যারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। আজ শনিবার রাজধানীর এফডিসিতে জুলাই হত্যাকাণ্ডের দায় নিয়ে আয়োজিত সায়াব সংসদের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আদালত থেকে শেখ হাসিনাকে হাজির করতে বলা হলে ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে ভারত সরকারকে অনুরোধ করব। শনিবার বিকেলে নরসিংদী পৌর শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, কোনো ধরনের বাধা বিঘ্ন ছাড়া যেন দুর্গাপূজা সম্পন্ন হয় সে বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। পূজাকে ঘিরে ছোটখাটো দু একটা ঘটনা যা ঘটেছে তা প্রতিরোধ করা হয়েছে, ভালোভাবে পূজা সম্পন্ন হচ্ছে বলা যায়, আরও যে একদিন বাকি আছে সেদিকেও নজর রাখতে হবে সবার।
বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, অতি গুরুত্বপূর্ণ সংস্কার শেষে সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানে জাতির প্রত্যাশা। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা এ বিষয়গুলো উপস্থাপন করেছি। শুক্রবার রাতে সিলেট মহানগর জামাতের উদ্যোগে নগরীর দক্ষিণ সুরমা কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, বিভেদ নয়, ঐক্য হোক আমাদের সবার স্লোগান। জাতি ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি লাভ করেছে, কিন্তু এর স্থায়ী সুফল ভোগ করতে হলে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। একটি ঐক্যবদ্ধ জাতিকে কেউ পরাজিত করতে পারে না। 5 আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মূল শক্তি ছিল জাতীয় ঐক্য। সরকারি চাকুরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা পুরুষদের জন্য 35 বছর ও নারীদের জন্য 37 বছর নির্ধারণ করে সুপারিশ করেছে এ সংক্রান্ত কমিটি। তবে অবসরের বয়স সীমা নিয়ে কোনো সুপারিশ করেনি কমিটি। রোববার সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত 30 সেপ্টেম্বর সরকারি চাকুরিতে আবেদনের বয়স সীমা নির্ধারণের সার্বিক বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ করতে একটি কমিটি গঠন করে সরকার। কমিটির প্রধান হিসেবে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুহিত চৌধুরী ও সদস্য সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে রাখা হয়। পরবর্তী 7 দিনের মধ্যে কমিটিকে সুপারিশ সম্বলিত প্রতিবেদনও দিতে বলা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 16তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ সমর্থিত 2 শিক্ষককে সম্মাননা দেওয়ায় প্রধান অতিথির সম্মাননা প্রত্যাখ্যান করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শনিবার দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। তার বক্তব্য শেষে এক শিক্ষার্থী জানান, সম্মাননা স্মারক পাওয়া 2 শিক্ষক কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের উস্কানি দাতা। বিষয়টি জানতে পেরে নাহিদ ইসলাম ফের মঞ্চে উঠে প্রধান অতিথির সম্মাননা প্রত্যাখ্যান করেন। সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে ভারতে পালানোর সময় গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কিবরিয়া কুমিল্লার 14গ্রাম উপজেলার কোমরকড়া গ্রামের মফিজউদ্দিনের ছেলে এবং ঢাকার বাসাবো এলাকার বাসিন্দা। 60 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, কিবরিয়া মজুমদার দুপুর 12:30টার দিকে 2050/8 এস পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 9 জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই সাথে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 915 জন। শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কোনো ব্যক্তি ভোটার হওয়ার জন্য 3 মাসের মধ্যে আঙুলের ছাপ না দিলে তার আবেদন বাতিল করবে নির্বাচন কমিশন। এক্ষেত্রে নতুন করে ফের আবেদন করতে হবে। এছাড়া স্বয়ংক্রিয়ভাবে ছবি তোলার তারিখ নির্ধারণের ব্যবস্থাও করছে সংস্থাটি। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, অনেকেই আবেদন করার পর মাসের পর মাস চলে যায়, তবু আঙুলের ছাপ দিতে আসেন না, ফলে নিবন্ধন প্রক্রিয়া অসম্পূর্ণ থেকে যায়। এতে কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা বেড়ে যায়, এতে দাপ্তরিক কাজ বেড়ে যায়। তাই 3 মাসের মধ্যে কেউ আঙুলের ছাপ না দিলে তার আবেদন বাতিলের সিদ্ধান্ত হয়েছে। ফেনী 3 আসনের সাবেক এমপি রহিমুল্লাহকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। শনিবার বিকেলে রাজধানী ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব সদর দপ্তরের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। র্যাবের ওই কর্মকর্তা বলেন, ফেনীর সোনাগাজী থানায় করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক এমপি রহিমুল্লাহ। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মালয়েশিয়ায় দগ্ধ 3 বাংলাদেশির মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় 7টার দিকে একজন ও শনিবার রাত 3টার দিকে অন্যজনের মৃত্যু হয়। একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে তারা দগ্ধ হয়েছিলেন। নিহতরা হলেন মুন্সিগঞ্জের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী ও একই জেলার আবুল কাশেমের ছেলে আবু তাহের। তাহের মরদেহ হাসপাতালে মর্গে রয়েছে। এছাড়া একই দুর্ঘটনায় আহত সালাম নামের আরও এক বাংলাদেশি জহুর বারুর সুলতান আমিন্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার বাড়িও মুন্সিগঞ্জে। তার বাবার নাম মহিউদ্দিন। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।